আসসালামু আলাইকুম, তুহাল আফসাল টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের নাজিব, ও আমার ছুট্টি দেবরের ছেলে। আর এটা তো চিনিনা আপনারা, আমার দুটা মেয়ে। তো তুহা নাজিবকে নিয়ে আসছে ওদের বাসা থেকে, ওনার কি ঘুম পাড়াবে নাজিবকে। তো এই তো নাজিবকে ঘুম পাড়াচ্ছে আম্মু। এটা ময়লাটা বাহির কি বিস্কিট আছে আম্মু, খাবো না বাবা। তো নাজিব আসলে ও আমাদের কাছে থাকতে খুব বেশি ভালোবাসে, মানে ও আমার রুমে আসলে ও খুব খুশি হয়। তো এই জন্য কি তো হানি আসছে নাজিবকে। কি কি বাইরে উঠে গেছে, এই যে ঘুমছে আম্মু, তোমার বাইরে ঘুমছে। আচ্ছা যখন নুসাইবে ঘুমটা পাড়াই ফেলো তো তুহা। এই যে এখন নাকি নুসাইবা ঘুম পাড়াবে নাজিবকে। তো দেখি তুহা দিয়া দাও, নুসাইবা একটু ঘুম পাড়াই ফেলো, দিয়া দাও নুসাইবার হাসি দিয়ে দাও। তো নাজিবকে নিয়ে কিন্তু খুব মারামারি, মানে কে আদর করবে কে না এরকম অবস্থা। আজকে কি খুশি ভাই এটা। তো তুহা মাঝে মাঝে বলে যে আম্মু নুসাইবাকে দিয়ে দাও, মানে বৌমাকে আর নাজিবকে নিয়ে আসেন, নাজিবকে নাকি ওর খুব ভালো লাগে। এ আফুকে মারতে নাই তো, ঘুমা তো, দাঁড়াও 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 আম্মু ঘুম পাড়াই দি। তো আমার ডেস্কটপে সামান্য একটু সমস্যা হয়েছে, যখন আমি এডিট করতে পারি না, আর আমি মোবাইলে এডিট করিও না, তো আমি ডেস্কটপে করতাম, তো এখন আর পারতেছি না। এই জন্য আমাকে ভিডিওগুলো এডিট না করেই আপলোড করতে হইতেছে। তো প্লিজ একটু বুঝে নেবেন সবাই। তা আম্মু ঠিক আছে, দেখি ঘুম পাড়াও, দেখো ঘুমা ঘুমা। এই যে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ বলো, না ওয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো আবার আবার, না 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 আফু ঘুম পাড়াচ্ছে বাবা। আম্মু ঠিক আছে, ঘুমাইছে। হ্যাঁ আম্মু, আবার যখন ঘুম আসবে নাজিবের চোখে তখন আমরা যে নিয়ে আসবো। হ্যাঁ নাজিবকে, এখন নাজিব দেখি কি করে। আচ্ছা ওর আসলে খুব বেশি দুষ্ট, ফট করে মানে বালিশে উঠে যায়। না না তোমার ভাই দুষ্ট, না তোমার ভাই দুষ্ট না, না এই ছেলেটা হচ্ছে দুষ্ট। তো বাইয়ের প্রতি বোনদের ভালোবাসা দেখুন, এটা ও যে নুহা, নুহার বাই আর কি। ও তো আমরা তো সবাই একই পরিবারে থাকি, মানে বলতে গেলে আমরা যৌথ ফ্যামিলিতে থাকি একই বিল্ডিং এ। তো আমরা বাচ্চাগুলোও সবাই একসাথে বড় হইতেছে, আর ওরা কিন্তু কইছে সারা থাকতেই পারে না, সারা কোন শুধু একসাথে। মানে আমি মাঝে মাঝে ভাবি যে এরা একা একা কীভাবে থাকবে, এই যে যৌথ ফ্যামিলিতে। আমাদের পরিবারে প্রায় আটজন বাচ্চা আছে, তো বুঝিনি একই বিল্ডিং এর নিচে কতটুকু, মানে সব সময় ওরা হইচই করে। এই যে নাজিবও কিন্তু হইচই শিখে ফেলছে। হ্যাঁ নাজিব কিন্তু ব্যথা পাবে আম্মু। হ্যাঁ তুমি কিন্তু আম্মু, এই তো একটু নাজিব পড়ে গেছে, এই তো পড়ে গেছে, এগুলো করে না। আচ্ছা আচ্ছা দিয়ে দাও, আবার দিয়ে দাও। হ্যাঁ আম্মু, যে বায়াটা ব্যথা পাইতেছে দেখুন, যে কি পরিমাণ যে দুষ্টুমিটা করতেছে। হ্যাঁ তো এখন সন্ধ্যার পরে তুহা নুসাইবা নুহা মানে গড়ে সবাইকে পড়ালেখা পড়াইলাম। তো পড়ানোর পরে এখন আমি একটু ফ্রি হয়েছি, তো ওরা অনেক কাজ করতেছে, তো আমি একটু নিয়ে আসলাম আর কি, যে একটু রাখি ও একটু কাজটা করে ফেলুক। আর এই ফাঁকে আমার ব্লগটাও করা হয়ে গেল। তো
দেখি আম্মু এগুলো করে না বাবা, খাইছে একটা তো অনুসারে কিন্তু খুব বেশি ব্যথা পাইছে, এত জোরে আম্মুটা আসতে লাগছে, তাও হ্যাঁ দেখছেন কিচ্ছু হবে না, খুশির চুটে কাঁদছে না আম্মু, আর না নাজি ব্যথা পাবে, এই তো তোমরা মারবা এগুলো করে, এই বাবা দেখুন অবস্থাটা, এই নাজিবকে নিয়ে কি অবস্থাটা শুরু করছে আম্মু, কি অবস্থা শুরু করছে, হ্যাঁ।